আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামাও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরও 43 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3412 জন, নারীর তুলনায় পুরুষের মৃত্যু হার বেশি। এলাকা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পেরে বাস্তবায়নের প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পূর্ব রাজাবাজারে লকডাউন বাড়ল আরও 7 দিন। সৌদি আরবের বাইরে এবার হজে যাওয়ার সুযোগ পাবেন না কেউ, অংশগ্রহণকারী 1000-এর বেশি হবে না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার বলে মন্তব্য করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে দলটি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের দুঃখ কষ্টে দলে নেতাকর্মীরা পাশে দাঁড়াচ্ছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। আমাদের এই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা। বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংসদে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় জীবনে আওয়ামী লীগের অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের জন্য কাজ করছে, মানুষের পাশে আছে, প্রত্যেক এলাকা ভিত্তিক কিন্তু তারা কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস সংকট কাটিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, মহামারীতেও দলীয় কর্মীরা মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দেয়া, লাশ দাফন থেকে শুরু করে সব কাজে অংশ নিচ্ছেন। করোনা ভাইরাস আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন যে আমাদের সেই ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেমন ত্রাণ পৌঁছে দেওয়া, লাশ দাফন করা থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু তারা তাদের পাশে আছে। মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশকে ক্ষুধামুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করা হবে। জাতির পিতা আজ আমাদের মাঝে নাই, কিন্তু হ্যাঁ, তিনি হয়তো শারীরিকভাবে নেই, আর শত বছর তার, কিন্তু তার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে, যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। এদিকে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বিচার কাজ চালিয়ে নিতে আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 সংসদে পেশ করা হয়। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এছাড়া আকাশপথে পরিবহন বিল 2020 সংসদে তোলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তারা হা বলুন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের আরেক নেতা ডক্টর হাসান মাহমুদ বলেন, জন্ম থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসছে। আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 1949 সালের 23 জুন প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে হয় আওয়ামী লীগ। দলটির 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, আজকে অনেক আগেই, কয়েক দশক আগেই আমরা দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া তাদের চেয়ে অনেক উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে পারতাম। পরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের কাজ করছে আওয়ামী লীগ। আমাদের চলমান দুর্বার অগ্রযাত্রা কিছুটা ছন্দপতন ঘটিয়েছে বৈশ্বিক মহামারী করোনা। আমরা স্রষ্টার অপার রহমতে এ সংকট পাড়ি দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ জনগণের কল্যাণে বারবার ক্ষমতায় আসে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট 1545 জনের প্রাণ কেড়ে নিল। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও 3412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। আরও জানাচ্ছেন রাজনা দাস। প্রথম সংক্রমণ ধরা পড়ার শততম দিন থেকেই যেন মহামারী আগ্রাসী রূপ নিয়েছে। সংক্রমণ শনাক্ত আর মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ডের মুখোমুখি বাংলাদেশ। সরকারি হিসেবে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে 43 জনের। মোট মৃতের সংখ্যা 1545 জন। নতুন যুক্ত তিনটি সহ মোট 65টি ল্যাবে 16292টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে 3412 জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 119198 জনে। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 880 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে 3412 জন। শনাক্তের হার 20.94%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1545 জন। মৃতদের মধ্যে 38 জন পুরুষ এবং 5 জন নারী। বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী পুরুষের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বেশি। কারণ হিসেবে দায়ী করা হয়েছে পুরুষের জীবনযাপনের পদ্ধতিকে। পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্ক থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন, বলা হচ্ছে যে ইনিট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিচারে রোগী শনাক্তের হার 20.94%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96% এবং মৃত্যুর হার 1.30%। সূত্র হলো রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 18 জনের মৃত্যুই উপসর্গে। বিভিন্ন জেলার অনেক এলাকা লকডাউন করা হয়েছে। রেড জোন ঘোষিত হলেও লকডাউন হয়নি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় করোনা পরিস্থিতির ভয়াবহতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা 94 জন, নতুন 37 জন সহ মোট আক্রান্ত 2792 জন। খুলনায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। খুলনা বিভাগের 10 জেলায় 76 জন সহ নতুন করে 162 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 4 জন। 24 ঘন্টায় নতুন শনাক্ত হন 217 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6697, মৃতের সংখ্যা 148 জন। বগুড়ায় করোনা আক্রান্ত আরও 3 জন প্রাণ হারিয়েছেন, নতুন আক্রান্ত হয়েছেন 136 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2330 জন। বগুড়া পৌর এলাকার 9টি স্থান 5 জুলাই পর্যন্ত লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 26 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 107 জন, আক্রান্ত 4722 জন। রূপগঞ্জ ইউনিয়নের পর নতুন করে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ রেড জোনের আওতায় আনা হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন ঘোষণা করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার কোথাও লকডাউন করা হয়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে 66 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন, 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 41 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত একজন এবং লক্ষ্মীপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন পিডিবি কর্মকর্তা আনোয়ার হোসেন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন 2 মুক্তিযোদ্ধা। উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে একজন ও ভোলার লালমোহনে 80 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া নোয়াখালীতে 14 পুলিশ সদস্য সহ 33 জন, জামালপুরে 23 জন, ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যকর্মী সহ আরও 24 জন, চুয়াডাঙ্গায় 5 ব্যাংক কর্মকর্তা সহ 9 জন এবং শেরপুরে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এলাকা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পেলে তা বাস্তবায়ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার পরই লকডাউন বাস্তবায়ন নিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করা হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই আমরা পরের দিনই আমাদের যে বাস্তবায়ন কমিটি সেটা সভা করেছি এবং আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি। এখন আমরা যেদিনই সেই এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পাব সেদিন থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো 48 থেকে 72 ঘন্টা লাগতে পারে, তবে এখন আমাদের যে প্রস্তুতি আছে আমি আশা করছি তার আগেই আমরা সম্পন্ন করতে পারব। তো সেক্ষেত্রে আমরা এই এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পেলে আমাদের কার্যক্রম আমরা সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এদিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন বাড়ানো হয়েছে আরও 7 দিন। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। গত 9 জুন মধ্যরাত থেকে 14 দিনের জন্য লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দ্বিতীয় দফায় বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। 21 দিন অর্থাৎ আরো 7 দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের লকডাউনের দিন আরো 7 দিন পর্যন্ত বাড়লো। অত্র এলাকার জনগণকে 21 দিন পর্যন্ত এই লকডাউনে থাকতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব অত্র এলাকার জনগণ যারা আছেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে এই করোনাকে ম্যানেজমেন্ট করে কিভাবে গরুর হাট হবে সে ব্যাপারে আমরা অলরেডি ইতিমধ্যে আমরা ডায়লগ শুরু করেছি। আমরা এটি অত্যন্ত একটি চ্যালেঞ্জ, বাট স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে তারা আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে গরুর হাট হবে সেটিও তারা আমাদেরকে জানাই দিবেন। এতদিন বাসা বাড়ির বর্জ্যের সাথেই ব্যবহার করা মাস্ক, গ্লাভস ও পিপি ফেলতেন এলাকার বাসিন্দারা। এখন থেকে আলাদাভাবে সংক্রামক বর্জ্য রাখতে বিশেষ ব্যাগের ব্যবস্থা করেছে উত্তর সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও আলাদাভাবে এসব বর্জ্য সংগ্রহ করা হবে। গৃহস্থলীয় বর্জ্য সব দিনই নিয়ে যাবে, বাট এই যে কোভিড বর্জ্য যেটা আছে এটাকে আমরা প্ল্যান করেছি যে প্রত্যেক শনিবার আর প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক বাসা থেকে আমাদের যারা প্রাইমারি ওয়েস্ট কালেক্টর আছে নিয়ে আসবে। এসে আপনারা জানেন ঢাকা শহরে আমাদের প্রায় 52টা কিন্তু এসটিএস আছে, এই এসটিএসগুলোতে জড়ো করবে। পরের দিন একটা সেন্ট্রালি 5টা দিনে 5টা প্লেসে থাকবে, ওখান থেকে প্রিজম কালেক্ট করে নিয়ে মাতাওয়ালে নিয়ে উপরে ফেলবে। লকডাউনের সময়সীমা শেষ হলে পূর্ব রাজাবাজার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান, অফি, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার এ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপাটন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারের একের পর এক ভুল এবং আত্মঘাতী সিদ্ধান্তে হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়েছেন। করোনা মহামারীর কারণে এবার পবিত্র হজ হবে একেবারেই সীমিত। শুধুমাত্র সৌদি নাগরিক এবং সেদেশে অবস্থানরত মুসলিম দেশগুলোর নাগরিকরা এতে অংশ নিতে পারবেন। তবে সর্বমোট অংশগ্রহণকারীর সংখ্যা কোনো অবস্থাতেই 1,000-এর বেশি হবে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারা আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে এসব তথ্য জানান। রিপোর্ট এস এম আশরাফের। হজ হচ্ছে এটাই বড় সুখবর মুসলিম উম্মার জন্য। পুরো বিশ্বকে স্থবির করে দেওয়া করোনা ভাইরাস শঙ্কা জাগিয়েছিল মুসলিমদের সবচেয়ে বড় এ ধর্মীয় আয়োজন হয়তো হবেই না, আর সেটা হতো আধুনিক সৌদি আরবে নজিরবিহীন ঘটনা।
যদিও বহির্বিশ্বের মুসলিমরা যোগ দিতে পারবেন না এবারের হজে। সৌদি হজ মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র সেখানে বসবাসরত মুসলিমরাই এবার সুযোগ পাবেন, তাতেও থাকবে সীমাবদ্ধতা। সৌদি বাদশা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সব দেশের অভিবাসী মিলিয়ে এবার 1,000-এর কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হবে। সিম্বলিক পার্টিসিপেশন বলতে যা বোঝায়, বা প্রত্যেকই অংশগ্রহণ, খুব কম সংখ্যক হাজি নিয়েই এবারের হজ হবে। স্বাস্থ্যবিধি কি হবে, আবাসন ব্যবস্থা কি হবে, চলাচলের ব্যবস্থা কি হবে, তারা মদিনায় যেতে পারবেন কিনা, ইত্যাদি অনেক বিষয় এখনো সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি। যেসব বাংলাদেশি ইতোমধ্যে হজে যেতে নিবন্ধন করেছেন, তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন বলে জানান হাব নেতারা। নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের সম্পূর্ণ টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং ব্যাংকে ব্লক করা আছে। এই টাকা থেকে কোনো টাকা উত্তোলন বা খরচ করার সুযোগ বা এখতিয়ার কোনো এজেন্সি বা কারণ নাই। সঙ্গত কারণেই হজযাত্রীদের যারা এবছর যেতে পারলেন না, আগামী বছর যাওয়ার সুযোগও থাকল এবং আর্থিক কোনো ঝুঁকিও সম্ভাবনা নেই। সারা বিশ্বের প্রায় 30 লাখ ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর হজ পালনে সৌদি আরবে যান। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 1949 সালে রাজধানীর টিকাটুলির রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির আজ 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে রিপোর্ট করছেন নিয়াজামান সাজীব। 1949 সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ। সময়ের পরিক্রমায় নাম থেকে মুসলিম বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি সামরিক শাসন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলটি। একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে 1949-এর 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মরহুম শামসুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অগ্রযাত্রা, তারই ধারাবাহিকতায় 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ধাপে ধাপে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে সংগঠনকে আরো সংগবদ্ধ করা, আরো সুশৃঙ্খল করা, সংগঠনকে আরো ব্যাপকতা দেওয়া এবং ক্রমান্বয়ে জাতীয়তাবাদী চেতনাকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করা, ছাত্রলীগের মাধ্যমে স্লোগানের মাধ্যমে বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে সচেতন করা। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দলটিকে মুছে ফেলার চেষ্টা হলেও 21 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালের 23 জুন সরকার গঠন করে আওয়ামী লীগ। পরে 2001 সালের নির্বাচনে পরাজিত হলেও 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে 3/4 আসনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দলটি। এরপর 2014 ও 2019 সালের নির্বাচনে জিতে টানা 3 মেয়াদে সরকার পরিচালনা করছে দলটি। সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিকতা। আছে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার অব্যাহত প্রচেষ্টা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। উজানের ঢল এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, ফলে নদী তীরবর্তী চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়তে থাকলে ওইসব এলাকায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে উত্তরের নদী তীরবর্তী অঞ্চলে ভারী বর্ষণে বাড়ছে পানি। নদী সংলগ্ন এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক।
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, আমনধারের বীজতলা, বাদাম, তিল, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানির তোড়ে দেখা দিয়েছে ভাঙন। যদিও নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানান, পরিস্থিতি এমন থাকলে শিগগিরই বন্যা হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানিও বেড়েছে। জেলার ছয়টি উপজেলার 25টি ইউনিয়নের কয়েকশো গ্রাম প্লাবিত হয়ে ফসলের জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে। তবে দুদিন ধরে পানি কমেছে সেখানে। নদীর পানি না বাড়লে ও এলাকায় এবার বন্যা নাও হতে পারে বলে জানান সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রোকসানা ইভা, এটিএন বাংলা। ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার চাপোবত থানায় আটক 26 বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্য ও এলাকাবাসী। দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন করা হয়। স্বজনরা জানান, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের 26 জন বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে বেড়াতে যান। এর মধ্যে ভারত জুড়ে লকডাউনে আটকে পড়ে তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরে তাদের আটক করে পুলিশ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সকালে প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের হাতে মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেন বিপ্লব বড়ুয়ার ছোট ভাই ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আলারাফ ইসলামী, ব্যাংক অর্থ সংবাদ। রংপুর মহানগরীর বৃহত্তম সিটি বাজারের সামনে ফলমূল সহ সব ধরনের দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। পরে সামাজিক দূরত্ব নিশ্চিতে বাজারের ভেতরে সবজি বাজার শহরের টাউন হল মাঠে ও ফলের বাজার রংপুর কলেজ রোডে স্থানান্তর করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে সিটি বাজারের সকল আড়ত বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। পর্যায়ক্রমে নগরীর ফুটপাত থেকে সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের রাজবাড়ি মাধব মন্দিরের সামনের রথ টানার মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক কে এস এম তরিকুল ইসলাম। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী সহ বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন। তবে প্রতি বছর এই সময় সেখানে বড় মেলা হলেও এবার করোনা ভাইরাসের কারণে কোনো আয়োজন ছিল না। এদিকে করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী যশোমাধবের রথ উৎসব। ঢাকার ধামরায় এই রথযাত্রা স্থগিত করেছে উদযাপন কমিটি। এছাড়াও সাভারের ভাগলপুরের কানাইলাল এবং দক্ষিণপাড়ায় গোপীনাথ বাবুর রথযাত্রাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে মন্দিরের স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। দুই বোর্ডের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে অগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের, কিন্তু ক্রিকেটার কিংবা খেলা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে এই দুই ম্যাচের আয়োজন করা হবে। বাংলাদেশের কোভিড-19 প্যান্ডামিক্সের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আসলে যেহেতু একটা সিরিজ আয়োজনের জন্য অনুকূলে না বা বেশ চ্যালেঞ্জিং হবে, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আগস্ট 2020 যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের যে বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত ছিল সেটা আপাতত স্থগিত করা হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে 5-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তেহাদে ম্যাচের 22 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ফিল ফোজেন। এরপর রিয়াদ মেহরাজের গোলে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে মেহরাজ এবং ফোজেন আরও 2 গোল করলে বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। ডেভিড সিলভা দলের হয়ে 5ম গোলটি করেন। এই জয়ে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ইটালিয়ান লীগ সিরিয়াতে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে জুভেন্টাস। বল পজিশনে এগিয়ে থাকা জুভেন্টাস লিড নেয় 23 মিনিটে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর পাওলো দিবালা 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। পয়েন্ট টেবিলের 10-এ থাকা বোলোনিয়া আর খেলায় ফিরতে পারেনি। এই জয়ে 66 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মারিও সারের দল। 4 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লাজিও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরো 43 জনের মৃত্যু। নতুন শনাক্ত 3,412। নারীর তুলনায় পুরুষের মৃত্যু হার বেশি। এলাকা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পেলে বাস্তবায়নের প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পূর্ব রাজাবাজারে লকডাউন বাড়ল আরও 7 দিন। সৌদি আরবের বাইরে এবার হজে যাওয়ার সুযোগ পাবেন না কেউ। অংশগ্রহণকারী 1,000-এর বেশি হবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।